প্রিয় শিক্ষার্থী, সালাম আলাইকুম। আমি মোয়াজ্জেম পারভেজ, ইউটিউব চ্যানেল ফিনান্স টিচার, পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো আমি বিভিন্ন সময় বিভিন্ন ক্লাস নিয়ে থাকি তোমাদের জন্য, বিশেষ করে অ্যাকাউন্টিং, আইসিটি, ইংলিশ, ম্যাথস এবং অন্যান্য বিভিন্ন সাবজেক্টের উপর আমি বিভিন্ন ক্লাস নিয়ে থাকি। তোমাদের খুঁটিনাটি বিষয়গুলো সম্পূর্ণ ভেঙে দিই সব সময়। আর একটা বিষয় হলো যে আমার স্টুডেন্ট লাইফ এবং আমার টিচিং লাইফে আমার সংগৃহীত তোমাদের জন্য আমি দীর্ঘ বহু বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো দিয়ে আমি একটা প্রশ্ন ব্যাংক তৈরি করে ফেলেছি। একইভাবে 1996 সন থেকে সকল বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো আমি চেষ্টা করব তোমাদের জন্য এই বোর্ড পরীক্ষার প্রশ্নগুলোও আমি সকল ভিডিও ক্লাস দিয়ে দেওয়ার জন্য, সেই ক্ষেত্রে তোমরা এখান থেকে আমি মনে করি অনেক বেশি উপকৃত হবা। সেই ক্ষেত্রে এই ক্লাসগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যার কারণে তোমরা সবসময় আমার আপডেট এগুলো পেয়ে যেতে পারো। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের আলোচনা করব সেটা হলো একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞানের একতরফা কিভাবে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করতে হয়, এই বিষয়টা নিয়ে আজকে আমি তোমাদেরকে আলোচনা করব। তাহলে আমি আজকে যে বিষয়টা, যে ম্যাথটা নিয়ে আমি আলোচনা করব, এই ম্যাথটা একটু তোমরা কয়েক সেকেন্ডের ভিতরে দেখে নাও। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকে আলোচনা করছি কি যে একতরফা দাখিলা পদ্ধতির লাভ লোকসান আবন্টন হিসাবটা আমাদের কিভাবে প্রস্তুত করতে হয়। আমি তোমাদেরকে আগের ক্লাসগুলোতে বলেছিলাম যে এইখানে এই একতরফা দাখিলা পদ্ধতিটা হলো একটা অসম্পূর্ণ পদ্ধতি, অর্থাৎ এটা হলো এক মালিকানা ব্যবসা, হ্যাঁ, যেটা আধুনিকায়ন রুলসটাকে ফলো করে না। সেই ক্ষেত্রে আর্থিক অবস্থা বিবরণী, যে বিশদ আয় বিবরণী, আর একতরফা একই রকম পায়, কিন্তু তারপরেও কিছু তফাৎ আছে। প্রথমত তফাৎ হলো তোমাদেরকে এটাকে করতে হবে আমাদের কিভাবে, আমাদের করতে হবে টি কলামে। হ্যাঁ, আমরা টি কলামে একটি বক্স এঁকে নেই, এটা আমাদের মাঝে একটা খণ্ড হয়ে যাবে। এরপরে এইটা হবে টাকা আর এইটা হবে টাকা, আর এখানে আমরা কি করব, এখানে লিখবো আমরা বিবরণ। এখানে আমাদের টাকা, বিবরণ টাকা, এটা হবে আমাদের ক্রেডিট সাইড, আর এটা হয়ে যাবে আমাদের ডেবিট সাইড, এটা হলো কি আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব। যাই হোক প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের কি করতে হবে, এই লাভ লোকসান আবন্টন হিসাবে আমাদের দুইটা সাইড আমরা করে ফেললাম। এই দুইটা সাইডের ভিতরে আমাদের কি করতে হবে, প্রথমে লাভ লোকসান আবন্টন হিসাবে প্রথমে আমাদের যে এন্ট্রিগুলো নিতে হবে এটা একটু মনে রাখার চেষ্টা করবো। প্রথমে এপাশে নিতে হবে আমাদের প্রাম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, মূলধনের সুদ, এটা কমন জিনিস। হ্যাঁ, প্রাম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, মূলধনের সুদ। আর এপাশে আমাদের নিতে হবে কি, সমাপনী মূলধন, উত্তোলনের সুদ। হ্যাঁ, এরপরে আর বাকি যাবতীয় লাভের এন্ট্রিগুলো, মানে যদি প্রতিষ্ঠান পরিচালনা করে কোনো লাভ হয়, এই কোয়ালিটিভ আইটেমগুলো সব ক্রেডিট পাশে নিতে হবে। প্রতিষ্ঠান পরিচালনা করে যদি কোনো ই হয়, খরচ হয় বা লস হয়, এইটা নিতে হবে আমাদের এই পাশে। তারপর দুপাশের যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটা হয়ে যাবে আমাদের কি, মোট লাভ বা মোট ক্ষতি। তাহলে আমরা আজকের যে অঙ্কটা আমি আলোচনা করছি, এই অঙ্কটার থেকে আমরা এন্ট্রিগুলো একটু দেখে নিই। আমি এখান থেকে তোমাদের প্রশ্নটা আমি দেখছি। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমে, আমরা সেদিনে যে লাভ লোকসান বিষয় বিবরণী প্রস্তুত করেছিলাম, বিষয় বিবরণী থেকে আমাদের একটা আনসার আমাদের আছে আসছে। সেই আনসারটা কি, আমাদের প্রাম্ভিক মূলধন হয়েছিল কত টাকা, প্রাম্ভিক মূলধন হলো 5 লক্ষ টাকা এবং সমাপনী মূলধন 6,96,000 টাকা। তাহলে আমরা এটাকে আগে লিখে নিই প্রাম্ভিক মূলধন। হ্যাঁ, প্রাম্ভিক মূলধন, আমি একটু দ্রুত লেখার কারণে হাতের লেখা খারাপ হয়ে যেতে, তবে তাছাড়াও আমার হাতের লেখা খুব একটা বেশি ভালো না, তবে একটু বুঝে নেবা প্লিজ। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রাম্ভিক মূলধন আমাদের কত টাকা, আমাদের প্রাম্ভিক মূলধন হলো 5 লক্ষ টাকা। প্রাম্ভিক মূলধন 5 লক্ষ টাকা। এ পাশে আমাদের লিখতে হবে কি, সমাপনী মূলধন, সমাপনী মূলধন হলো আমাদের ছিল কত টাকা, সমাপনী মূলধন হলো আমাদের আমাদের হয়েছিল 6,96,000 টাকা। এই প্রাম্ভিক মূলধন, সমাপনী মূলধন ফার্স্টই আমাদের একতরফা দাখিলা পদ্ধতির লাভ লোকসান আবন্টন হিসাবে লিখতে হবে। নেক্সট আমাদের কি করতে হবে, যদি অঙ্কের মধ্যে অতিরিক্ত মূলধন থাকে, অতিরিক্ত মূলধনটা আমাদের এখানে লিখতে হবে। সেই ক্ষেত্রে আমরা এখন দেখব অতিরিক্ত মূলধন কি আছে, অঙ্কের মধ্যে আমাদের কি ইনফরমেশনটা কি আছে। ইনফরমেশন হচ্ছে বেতন 1,000 টাকা, বকেয়া রয়েছে আসবাবপত্র ও দালান কোঠার উপর 7.5% এবং যন্ত্রপাতি ও ডেলিভারি ভ্যানের উপর 10% অপচয় ধরিতে হইবে। বছরের মাঝামাঝি সময় তিনি তার ব্যক্তিগত 50,000 টাকা দিয়ে কারবারের জন্য একটি ডেলিভারি ভ্যান ক্রয় করেছে, যা হিসাবে লেখা হয়নি। মূলধনের উপর 10% সুদ ধার্য করিতে হইবে। তিনি ব্যবসা থেকে প্রতি মাসে 1,000 টাকা করে উত্তোলন
উত্তোলন করেছে, এছাড়াও 500 টাকা পণ্য উত্তোলন করেছে, মূলধনও উত্তোলনের পরে এতভাবে সুদ ধরিতে হইবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমাদের ডিটেলস ইনফরমেশনগুলো আমাদের নিচে আছে। তাহলে এখানে একটা কথা বলা আছে যে সে বছরে মাঝামাঝি সময় ডেলিভারি ভ্যান কিনেছে। এই যে ডেলিভারি ভ্যান কিনেছে, এই ডেলিভারি ভ্যান সে কিভাবে কিনলো? এই ডেলিভারি ভ্যান বছরে মাঝামাঝি সময় তিনি তার ব্যক্তিগত টাকা দিয়ে ডেলিভারি ভ্যান কিনেছে। একটা কথা আমাদের মনে রাখতে হবে যে মালিক যদি তার ব্যক্তিগত কোনো কিছু প্রতিষ্ঠানে নিয়ে আসে, অর্থাৎ ব্যক্তিগত কোনো সম্পদ বিক্রি করে টাকা নিয়ে আসে, এটাকে আমাদের অতিরিক্ত মূলধন হিসেবে ধরে নিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের এখানে অতিরিক্ত মূলধন হবে কত টাকা? অতিরিক্ত মূলধন হবে আমাদের কত টাকা? 50,000 টাকা। হ্যাঁ, অতিরিক্ত মূলধন 50,000 টাকা। আচ্ছা, এরপরে এখানে আছে আমাদের কি উত্তোলন করেছে, সে উত্তোলন করেছে। তাহলে আমাদের এখানে উত্তোলন লিখব, উত্তোলন। এখন এই যে উত্তোলনের ভিতরে আমাদের এখানে দেখেছি আবার নগদ উত্তোলন আছে, আবার পণ্য উত্তোলন আছে। হ্যাঁ, নগদ উত্তোলন আছে আর পণ্য উত্তোলন আছে। পণ্য, এখন নগদ উত্তোলন কত টাকা দেখলাম? নগদ উত্তোলন দেখলাম 1,000 টাকা করে উত্তোলন করেছে, তাই না? 1,000 টাকা প্রতি মাসে 1,000 টাকা করে উত্তোলন করেছে। এভাবে করেছে 12 মাস। 12 মাসে তাহলে কত টাকা উত্তোলন করেছে প্রিয় শিক্ষার্থী? 12 মাসে আমাদের উত্তোলন করেছে 12,000 টাকা, তাই না? 12,000 টাকা উত্তোলন করেছে। হ্যাঁ, এছাড়া কি করেছে সে? এছাড়াও এত টাকা পণ্য উত্তোলন করেছে। এই যে পণ্য উত্তোলন করেছে, এখানে কিন্তু মাসের কথা বলা নেই। সেই ক্ষেত্রে আমাদের কি 500 টাকা, 500 টাকা উত্তোলনটাকে আমরা ধরে নেব যে এটা পণ্য উত্তোলন করেছে 500 টাকা। তাহলে 500 টাকা উত্তোলন করেছে পণ্য। এখন একটা ব্যাপার হলো যে নগদ উত্তোলন করেছে সে 12,000 টাকা, পণ্য উত্তোলন করেছে 500 টাকা। তাহলে টোটাল আমাদের হয়ে গেল কতটুকু? উত্তোলন হলো আমাদের 12,500 টাকা। এই যে 12,500 টাকা আমাদের উত্তোলন হলো, এই উত্তোলনটা আমাদের নিয়ে যেতে হবে 12,500 টাকায়। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখো বিশদ আয় বিবরণী আমরা যখন করতাম, আর্থিক অবস্থা বিবরণী থেকে বিশদ আয় বিবরণী যখন করতাম, তখন কিন্তু আমাদের সমাপনী মূলধন, পণ্য উত্তোলন, এটা আমাদের বিশদ আয় বিবরণীতে যেত না। তাহলে আমি একটু আগে যে কথাগুলো বলেছি তোমাদের, যে ওইটার সাথে এইটার সাথে তেমন কোনো পার্থক্য নেই, তার বাবু কিছু পার্থক্য আছে। এই পার্থক্যটা কি? এই পাশে আমাদের কি হয়েছে? প্রাম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, এপাশে হয়েছে সমাপনী মূলধন আর উত্তোলন। হ্যাঁ, তাহলে এই যে জিনিসটা, এই জিনিসটাই কিন্তু আমাদের বিশদ আয়ের সাথে, আর্থিক অবস্থা বিবরণীর সাথে, একতরফার সাথে নীতিগত পার্থক্য। বাকি যে কাজটা আমরা করব এইটা কিন্তু একই রকম। হ্যাঁ, এটা কিন্তু প্রায় একই রকম। সেটা কি? যে আমাদের যদি আয়ের কোনো এন্ট্রি হয় আমরা এখন ক্রেডিট পাশে নিয়ে নিব, ঠিক আছে? আর যদি কোনো খরচের এন্ট্রি হয় তাহলে এটা আমরা ডেবিট পাশে নিব। সেই ক্ষেত্রে আমাদের আয়ের এন্ট্রি কি আছে? এইখানে আয়ের এন্ট্রির মধ্যে আছে হলো উত্তোলনের ব্যাপারে 10% আমাদের সুদ। তাহলে উত্তোলনের ব্যাপারে যদি আমাদের 10% সুদ হয়, একটা কথা তোমাদের আবার মনে রাখতে হবে যে উত্তোলনের ব্যাপারে সুদ যদি হয় এটা শুধুমাত্র নগদ উত্তোলনের ব্যাপারে হবে। পণ্য উত্তোলন যদি থাকে পণ্য উত্তোলনের ব্যাপারে কোনো সুদ হবে না। তাহলে আমরা একটু উত্তোলনের সুদটা আগে নিয়ে নিই। তাহলে উত্তোলনের সুদ, এখন এই উত্তোলনের পর সুদ বলছে 10%। একটা ব্যাপার লক্ষ্য করবে প্রিয় শিক্ষার্থী, আমাদের মোট উত্তোলন ছিল হলো 12,000 টাকা, এইটার পরে আমরা দিব 10%। 12,000 পরে 10% দিয়ে আমাদের হয়েছে কত টাকা? 1,200 টাকা। আচ্ছা, এই যে 1,200 টাকা, এই 1,200 টাকার পরে আমাদের উত্তোলনের সুদ নিতে হয় সবসময় অর্ধেক। কেন অর্ধেক নিতে হয় এটার জন্য আমি তোমাদের উত্তোলন সুদ নির্ণয় করার জন্য একটা ক্লাস আমি অলরেডি তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা একটু এখানে দেখে নেবা। তো এটাকে আমরা এখন 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে আমাদের উত্তোলনের সুদ হয়ে যাবে হবে কত টাকা? 600 টাকা। এই 600 টাকা হলো আমাদের উত্তোলনের সুদ। এখন এই পাশে আমাদের আর কি এন্ট্রি থাকতে পারে? আপাতত এই অঙ্কে নেই, কিন্তু আরো কি থাকতে পারে আমি একটু তোমাদেরকে বলে দিই। যেমন এখানে নগদ উত্তোলন, পণ্য উত্তোলন, এর সাথে যদি পণ্য বিক্রয় লব্ধ অর্থ উত্তোলন থাকতো তাহলে এটার সাথে যেত। আবার এমনও হয় যে পণ্য বিক্রয় লব্ধ অর্থ থেকে অর্থ মানে উত্তোলন থেকে এত টাকা দিয়ে কারবারের জন্য একটি ডেলিভারি ভ্যান বা একটা জিনিস কিনলো, সেই ক্ষেত্রে আবার কি হতো? এই উত্তোলন থেকে ওই টাকাটাকে বাদ যেত, ঠিক আছে? আর এখানে প্রতিষ্ঠানের আয় সংক্রান্ত অন্য যে কোনো এন্ট্রি যদি থাকে তাহলে এখানে যাবে। এবং এ ব্যতীত অনেক, যেমন এরকম আছে যে বেতন অগ্রিম প্রদান করা হয়েছে। হ্যাঁ, বেতন অগ্রিম প্রদান করা হয়েছে, এটা আসলে বলতে পারো যে এটা আয় না। হ্যাঁ, ঠিক আছে, আয় না। তারপরে এই এন্ট্রিগুলো, এই জাতীয় এন্ট্রিগুলো এখানে, অর্থাৎ খরচের কিছু যদি অগ্রিম হয় তাহলে এই জিনিসগুলো এখানে যাবে, আবার খরচের কোনো কিছু যদি বকেয়া হয় তাহলে এইটা আবার এ পাশে আসবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের আপাতত এই অঙ্কের জন্য এখানে যে ইনফরমেশন আছে, এই ইনফরমেশনে এইটা আয়ের পাশে আমাদের আর কোনো এন্ট্রি নেই। এখন আমরা দেখব যে ব্যয়ের পাশে আমাদের কি এন্ট্রি আছে। আচ্ছা, ব্যয়ের পাশে প্রথমে আমাদের আছে তাহলে কি? মূলধনের সুদ। হ্যাঁ, মূলধনের ধনের সুদ, মূলধনের সুদ। একটা কথা, একটা ব্যাপার মনে রাখো প্রিয় শিক্ষার্থী, মূলধনের সুদ যদি বলে তাহলে প্রতিষ্ঠানের ভিতরে যতগুলো মূলধন থাকবে প্রতিটা মূলধনের সুদ নিতে হবে। অর্থাৎ যতগুলো মূলধন বলতে প্রাম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন,
তার সুদ নিতে হবে। কিন্তু অঙ্কবিদও যদি নির্দিষ্ট করে বলে দেয় যে প্রাম্ভিক মূলধনের সুদ নাও, তা সেই ক্ষেত্রে কিন্তু আমরা শুধু প্রাম্ভিক মূলধনটা সুদ নিব। তাহলে আমাদের অঙ্কে কি বলেছে? অঙ্ক বলেছে যে মূলধনের সুদ নির্ণয় করবো, সেই ক্ষেত্রে আমাদের প্রাম্ভিক মূলধনের সুদ নিব, অতিরিক্ত মূলধনের সুদ নিব, ঠিক আছে। এবং সুদের কথা বলছে কত? সুদের কথা বলছে হলো আমাদের 10%। তাহলে 10% যদি সুদের কথা বলে, তাহলে দেখো যে এই যে 50,000 টাকা, 50,000 টাকা 10% হবে কত টাকা? 50,000 টাকা হবে হলো 5 লক্ষ টাকা, 10% হবে 50,000 টাকা। হ্যাঁ, 50,000 টাকা সুদ হবে, প্লাস আমাদের 2,000 এই 5,000 টাকা বা 50,000 টাকা পর সুদ হবে হলো 500 টাকা 10%। এইটা নিতে হবে অর্ধেক, যেহেতু মাঝামাঝি, তাহলে হবে কত? 2,500 টাকা। তাহলে আমাদের টোটাল আমাদের সুদ চলে আসছে কত? চলে আসছে 52,500 টাকা। এই 52,500 টাকা হলো আমাদের টোটাল মূলধনের সুদ। হ্যাঁ, মূলধনের সুদ কিভাবে নির্ণয় করতে হয় এটার জন্য আমি তোমাদেরকে একটা ক্লাস দিয়ে দিয়েছি অলরেডি, ওইখানে যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা ওই ক্লাসটি একটু দেখে আসবা, তাহলে তোমরা মূলধনের সুদটা বা কিভাবে, মানে অতিরিক্ত মূলধনের সুদ নির্ণয় করতে হবে কিভাবে, মূলধনের সুদ নির্ণয় করতে হবে কিভাবে, এই জিনিসগুলো আমরা ওইখানে দিয়ে দিয়েছি। আমি ওইখান থেকে তোমরা দেখে নেবা উত্তোলন বা সুদও কিভাবে নির্ণয় করতে হয় দিয়েছি, মূলধনের সুদ নির্ণয় করতে হয় কিভাবে এটাও দিয়ে দিয়েছি। আচ্ছা, যাই হোক প্রিয় শিক্ষার্থী, এখন বিষয় হলো আমাদের আরো এক্সট্রা কি ইনফরমেশন আছে এই জিনিসগুলো আমরা এখন দেখব। যেমন বেতন এত টাকা বকেয়া, 1,000 টাকা বকেয়া আছে, তাহলে বকেয়া বেতন আমাদের নিতে হবে। হ্যাঁ, বকেয়া বেতন বকেয়া থাকলে 1,000 টাকা, এই বকেয়া বেতন 1,000 টাকা আমরা লিখব। এরপরে আমাদের কি আছে? এরপরে আমাদের আরো কিছু এন্ট্রি আছে, যে আসবাবপত্র ও দালান কোঠার উপরে 7.5% ও 7.5% ধরতে হবে। তাহলে আসবাবপত্র ও দালান কোঠা, আসবাবপত্র দালান কোঠার উপরে আমাদের যদি 7.5% ধরতে হয়, তাহলে আমাদের এখানে একটা হেডলাইন লিখে নিতে পারি যে অবচয় সমূহ। হ্যাঁ, অবচয় সমূহ আমরা লিখে আমাদের যে যে সম্পদের ব্যাপারে অবচয় ধরতে হবে, এই সম্পদগুলোর নাম আমরা ফার্স্টই আমরা লিখে নিতে পারি। সেটা হলো আমাদের বলছে কি কি সম্পদ বলছে, যে আসবাবপত্র ও দালান কোঠার উপরে 7.5%। তাহলে আসবাবপত্র ফার্স্ট হলো আসবাব, এরপরে দালান কোঠা, দালান কোঠা। আচ্ছা, দুইটা আমরা একটু আগে দেখি, তারপরে বাকিটা দেখবো আবার। তাহলে আসবাবপত্র আছে হলো আমাদের কত টাকা, আমরা একটু অঙ্কটার মধ্যে দেখি। অঙ্কের মধ্যে আমাদের আসবাবপত্র আছে 80,000 টাকা। এই 80,000 টাকার উপরে যদি 7.5% হয়, তাহলে আমরা দেখবো 80,000 টাকার উপরে 7.5%, এটা একটি সহজে আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারি। তাহলে আমাদের হয়ে গেল কত? 6,000 টাকা। এরপরে হলো বলছে কি, দালান কোঠা, দালান কোঠা আছে হলো আমাদের 3 লক্ষ টাকা। দালান কোঠা যদি আমাদের 3 লক্ষ টাকা থাকে, 3 লক্ষ টাকার উপরে আমরা 7.5% আমরা যদি ধরি, তাহলে হবে কত টাকা? তাহলে হবে হলো 3 লক্ষ টাকা 7.5% হলো 22,500 টাকা। এই দুইটা আমাদের অবচয় হয়ে গেছে। এখন এখানে আর একটা ব্যাপার লক্ষ্য করো, যে আমরা কিন্তু দালান কোঠা এবং আসবাবপত্র যে অবচয় ধরতে বলছে, এটা কিন্তু প্রাম্ভিকে 1টা টাকা আছে, সমাপনীতে 1টা টাকা আছে, 2টা টাকা আছে। কিন্তু আমরা সবসময় মনে রাখবো যে আমাদের সমাপনী টাকাটার উপরে কাজ করতে হবে। হ্যাঁ, একতরফা দাখিলা পদ্ধতির এটা নিয়ম বা রুলস, এটা মনে রাখতে হবে। যদি নির্দিষ্ট তারিখ আমাদের উল্লেখ করা না থাকে এবং কখন কোন তারিখে সম্পদ কিনলো এবং বিক্রি করলো, এইটা স্পষ্ট কোনো রুলস ই না দেওয়া থাকে, আমাদের নির্দেশনা দেওয়া না থাকে, সেই ক্ষেত্রে আমরা সবসময় সমাপনী যে টাকাটা থাকবে ওই টাকার উপরে আমরা এই সুদের কথা কাজ বলি বা অবচয়ের কাজ বলি, এই কাজগুলো আমরা করব। আচ্ছা, নেক্সট আমাদের আছে এই দুইটা সম্পদের উপর ধরা হয়ে গেছে। নেক্সট হলো আমাদের আছে কোনটা, যে আসবাবপত্র দালান কোঠার উপরে এত, যন্ত্রপাতি ও ডেলিভারি ভ্যানের উপরে 10%। আচ্ছা, এখন যন্ত্রপাতির উপরে আমরা ধরবো আবার, যন্ত্রপাতি আর ডেলিভারি ভ্যান। আচ্ছা, তাহলে যন্ত্রপাতি হলো আমাদের আছে এখানে কত টাকা? যন্ত্রপাতি আছে হলো আমাদের 20,000 টাকা। আর যন্ত্রপাতি যদি আমাদের 20,000 টাকা থাকে, 20,000 টাকার পরে আমরা করবো কি, 10% অবচয় বলছে, এটা সহজ করে দিয়েছে 10%। তাহলে 20,000 পর 10% হলো আমাদের 2,000 টাকা। এরপরে ডেলিভারি ভ্যান, হ্যাঁ ডেলিভারি ভ্যান আমাদের কিনেছিল বছরের মাঝামাঝি সময়, ঠিক আছে। বছরের মাঝামাঝি সময় যদি কিনে থাকে, সেই ক্ষেত্রে আমাদের যে পুরো বছরের অবচয়টা কত হবে, ডেলিভারি ভ্যান তো যেহেতু 50,000 টাকা, এটা পুরো বছরে হবে 5,000 টাকা, এটা মাঝামাঝি কিনেছে, এর জন্য এটা অবচয় হবে অর্ধেক। তাহলে এটার পরে আমরা ধরে নেব 2,500 টাকা। তাহলে আমরা এই অবচয়ের যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটা আমরা একটু যোগ করে ফেলি। অবচয়ের ব্যালেন্সটা যদি আমরা যোগ করে ফেলি, তাহলে আমাদের অবচয়ের ব্যালেন্সটা আমাদের কত টাকা আসবে?
33,000 টাকা, 33,000 টাকা হয়ে গেল আমাদের এখানে। এই যে তোমার স্বাভাবিকভাবে এখানে আছে কত, 22,500 টাকা, আর এখানে 2,500 টাকা, তাহলে হলো 25,000, 25,000, 25,000, 6,000 হলো 31,000, 2,000, 32, 33,000, 33,000 টাকা আমাদের অবচয় হয়ে গেছে। আচ্ছা, এখন একটা ব্যাপার দেখো প্রিয় শিক্ষার্থী, যে আমাদের যে অঙ্কে যে ইনফরমেশনগুলো ছিল, এই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের এখানে অলরেডি নেওয়া হয়ে গেছে। এখন এর সাথে আর কিছু আমাদের নেই, যদি থাকতো দেনা দাবি পাবে 5% বা 10% অনাদায়ী সঞ্চিতি, সেই ক্ষেত্রে আমরা এই পাশে নিতাম। আরও যদি কোনো ব্যয়ের সংক্রান্ত কোনো এন্ট্রি আমাদের দেওয়া থাকতো এখানে, তাহলে কিন্তু আমরা এই ব্যয়ের এন্ট্রিগুলো আমরা এ পাশে নিয়ে যেতাম। এখন আমাদের আর কিছু এন্ট্রি এখানে দেয়া নেই, সেই ক্ষেত্রে আমাদের দুপাশটাকে আমরা কি করবো, এখন দুপাশ দেখবো যে দুপাশের কোন পাশে আমাদের বেশি হয়েছে। দুপাশের যে পাশে আমাদের বেশি হয়েছে, আমরা এখন ওই পাশটাকে আমরা ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করে আমরা এটাকে ব্যালেন্স করে ফেলবো। ব্যালেন্স করবো, তাহলে এ পাশে আমাদের আছে কত টাকা, এ পাশে আমাদের আছে 6,96,000 টাকা, 6,96,000 টাকার সাথে 12,500 টাকা, 12,500 টাকার সাথে আমাদের 600 টাকা, 600 টাকা, তাহলে আমাদের হয়ে গেছে কত, 7,00,000, 7,09,100 টাকা, এই 7,09,100 টাকা হয়ে গেছে। আচ্ছা, আমি আগেই ক্রেডিট পাসটা করে ফেললাম, কেন, কারণ আমরা তাকালেই দেখতে পাবি যে ডেবিট পাস থেকে ক্রেডিট পাসের যোগফলটা একটু বড় দেখা যায়। এভাবে তোমাদের বুঝতে হবে যে ডেবিট পাস বাহো না ক্রেডিট পাস বাহো, যেই পাস বাহো এই পাসটাকে আগেই ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। ক্যালকুলেশন করে আমাদের কি করবে, এখানে তো জায়গা নেই, তোমরা একটু বুঝে নেবা প্লিজ। এখানে হলো আমাদের কত, 7,09,100 টাকা, এই 7,09,100 টাকা থেকে আমাদের এই টাকাগুলোকে আমরা পর্যায়ক্রমে বাদ দেব, সেই লেখে 5,50,000, তাহলে আমরা একসাথে লিয়ে দিতে পারি 5,50,000, 5,50,000 টাকা যদি বাদ দিই তাহলে আমাদের হলো 52,000, নেক্সট আছে 52,500, 52,500, এরপরে আছে আমাদের 1,000 টাকা, এরপরে আছে আমাদের 33,000 টাকা, 33,000 টাকা, তাহলে আমাদের ব্যালেন্স হয়ে গেছে কত, 72,600 টাকা, 72,600 টাকা হলো আমাদের এখন এটার ব্যালেন্স, 72,600 টাকা, এই 72,600 টাকা, জি 72,600 টাকা, এটা হলো আমাদের নেট লাভ। হ্যাঁ, যেহেতু ক্রেডিট পাসটা বড় হয়েছে, ডেবিট পাসটা ছোট হয়েছে, তাহলে আমাদের হয়ে গেছে কি, নেট লাভ। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে এই মাধ্যমে তোমাদের ইকতফা দাখিলা পদ্ধতির কিভাবে লাভ লোকসান আবন্টন হিসাব বা লাভ লোকসান বিবরণী হ্যাঁ প্রস্তুত করতে হয়, এই জিনিসটা আমি তোমাদেরকে দেখালাম, ঠিক আছে। আমার মনে হয় যে তোমাদের এটা পরে বেশি সমস্যা থাকার কথা না, সেই ক্ষেত্রে আমি তোমাদের যে কথাগুলো বলেছি যে আমি বোর্ড পরীক্ষার যে প্রশ্নপত্রগুলো এসেছে বিগত বছরগুলোতে, সকল বোর্ড পরীক্ষার প্রশ্ন তোমাদের জন্য আমি বানিয়ে বানিয়ে দিচ্ছি। সেই ক্ষেত্রে এই বিষয়গুলোকে ক্লাসগুলোকে পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, বেল বাটনটি অন করে রাখো, যাতে পরবর্তী নোটিফিকেশন তোমরা খুব দ্রুত পেয়ে যাও, এবং একটি লাইক দিয়ে রাখো। আর যে কোনো ক্লাস যদি তোমাদের প্রয়োজন হয়, তাহলে তোমাদের প্রয়োজন অনুযায়ী আমি ক্লাস দিব, সেই ক্ষেত্রে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবা, আমি চেষ্টা করব তোমাদেরকে তোমাদের চাহিদা অনুযায়ী আমি ক্লাস দেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে সমাপ্ত করছি, আল্লাহ হাফেজ।